ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহবাঈ কিরামের জীবনী আজকের পর্বে আমরা আলোচনা করব আবদুল্লাহ ইবনে হুজাইফা আসাহ মিরাদ হুকিনি তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি আমাদের এই কাহিনীর মহানায়ক একজন বিখ্যাত সাহাবি যার নাম আব্দুল্লাহ ইবনে হুজাইফা সাহমি ইতিহাস এই মানুষটিকে স্মরণ না করে আপন গতিতে এগিয়ে যেতে পারত যেমন তার পূর্বে মিলিয়ন মিলিয়ন আরবকে অতিক্রম করে গেছে তাদেরকে স্মরণ না করেই কিন্তু সুমহান ইসলাম আবদুল্লাহ ইবনে হুজাইফা সাহমিকে দিয়েছে তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ দুই পরাশক্তি পারস্য সম্রাট কিসরা এবং রুম সম্রাট কাইসারের মুখোমুখি হওয়ার বিরল সুযোগ উভয় সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এমন এমন ঘটনা যুগের স্মৃতিতে যা থাকবে আস্লান হয়ে ইতিহাসের পাতা যার বিবরণ দিতে থাকবে অনন্তকাল ধরে পারস্য সম্রাট কিসরার সঙ্গে তার ঘটনাটি ঘটেছিল হিজরতের ষষ্ঠ বর্ষে যখন রসল্লাহ সাল্লি সাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম গ্রহণের আহ্বান সম্বলিত পত্র দিয়ে একদল সাহাবিকে পাঠাবেন বিভিন্ন অনারব বাচ্চাদের কাছে রসল্লাহ সাল্ল্লাহি সাল্লাম যথার্থই বুঝতেন এই গুরুত্বপূর্ণ কাজের ঝুঁকি ও বিপদ সম্পর্কে কারণ এইসব দুধ যাচ্ছেন অজানা অচেনা দুর্যোগ দুর্ঘটনার সম্ভাবনাপূর্ণ বিভিন্ন অঞ্চলে এছাড়া তাদের জানা নেই সেসব অঞ্চলের ভাষা এবং কোনো ধারণা নেই সে সকল রাজা বাচ্চাদের মেজাজ মর্জির বিষয়ে এসকল সাহাবি ওইসব রাজা রাজাবাদের আহ্বান জানাবে নিজেদের দিন ধর্ম ও বিশ্বাস ত্যাগ করতে নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি ছাড়তে তারা আহ্বান জানাবেন এমন কওমের দিন গ্রহণ করতে যারা নিকট অতীতেও ছিল তাদেরই অনুগত সন্দেহ নেই এটা এক বিপদসংকুল যাত্রা এখানে নেই মুসাফিরের জীবনের কোনো নিরাপত্তা নেই প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা যে যাবে যেন সে জীবন হারাবে যে ফিরবে যেন সে মৃত্যুর পর নতুন জীবন ফিরে পাবে এমন নানাবিধ ঝুঁকি ও বিপদ সম্ভাবনার কথা বিবেচনা করে রসল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদের জমা করলেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন প্রথমেই হামদ ও সানা তথা আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন কালিমায় শাহাদাত পরে বললেন আম্মা বাদ আমি তোমাদের ভেতর থেকে কয়েকজনকে বিভিন্ন অনারব বাচ্চাদের কাছে পাঠাতে চাই সুতরাং আমি আশা করি তোমরা কেউই আমার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না যেমন করেছিল বনি ইসরায়েল ইসা ইবনে মারিয়ামের বিরুদ্ধে এই কথা শুনে সাহাবাইকিরাম সমস্বরে বলে উঠলেন ইয়া আল্লাহ আমরা বিরোধিতা নয় আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্যে বাজি রাখব অতএব নির্দিধায় আপনি আমাদের পাঠিয়ে দিন যেখানে পাঠাতে চান প্রিয় নবী ছয়জন সাহাবিকে মনোনীত করলেন বিভিন্ন আরব অনারব রাজাবাচ্ছার কাছে তার চিঠি নিয়ে যাওয়ার জন্যে সেই ছয়জনের একজন ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা আসাহমি তিনি মনোনীত হয়েছিলেন পারস্য সম্রাট কিসরার হাতে রসল্লাহ সাল্লি চিঠি পৌঁছে দেওয়ার জন্যে আবদুল্লাহ ইবনে হুজাফা প্রস্তুত করে ফেললেন নিজের বাহন বিদায় জানালেন স্ত্রী সন্তানদের রওনা করলেন বহুদূরের সেই পারস্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিলেন বহু উঁচু নিচু পথের ঘাত প্রতিঘাত আল্লাহ ছাড়া সঙ্গে কেউই নেই এমন নিঃসঙ্গ একা বহু দুর্গম পথ পেরিয়ে একসময় তিনি পৌঁছিয়ে গেলেন গন্তব্যে পারস্য পারস্য সম্রাটের সাক্ষাৎ প্রার্থনা করলেন এবং রাজদরবারের সদস্যদের সেই চিঠির সংবাদ জানিয়ে দিলেন যা তিনি সম্রাটের উদ্দেশ্যে বয়ে এনেছেন সদস্যদের নিকট থেকে সব খবর শুনে কৃষরা রাজদরবার প্রস্তুত করার নির্দেশ দিলেন তার নির্দেশ পালিত হল রাজদরবারকে সুসজ্জিত করা হলো। পারস্যের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানালে তারা কৃষরের আহ্বানে সেই মজদিসে হাজির হল এরপর তিনি আবদুল্লাহ ইবনে হুজাফাকে তার দরবারে হাজির হওয়ার অনুমতি দিলেন আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমি পারস্য সম্রাটের সম্মুখে উপস্থিত হলেন পাতলা চাদর এবং মোটা কাপড়ের আবা তথা আরবদের ঐতিহ্যবাহী পুরুষদের পোশাক পরে তার মধ্যে বেদুইনদের গ্রাম্যপনা ও সরলতার ছাপ ছিল স্পষ্ট কিন্তু তিনি ছিলেন উন্নত মনোবল ও মজবুত দেহ কাঠামোর অধিকারী তার সারা দেহে টকবক করছিল ইসলামী মর্যাদা অন্তরে জলজল করছিল ইমানের গৌরব পারস্য সম্রাট কিসরা তাকে এগিয়ে আসতে দেখেই দরবারে একজনকে ইঙ্গিত করলেন চিঠিটা তার হাত থেকে নেয়ার জন্যে তিনি অন্য কারোর হাতে চিঠি দিতে অস্বীকার করলেন রাসল সাল্লাহ সাল্লাম এটা সরাসরি পারস্য সম্রাটের হাতে দিতেই আমাকে হুকুম করেছেন কিসরা বললেন তাহলে তাকে আসতে দাও তিনি কিসরার দিকে এগিয়ে গেলেন এবং সরাসরি কিসরার হাতে চিঠি হস্তান্তর করলেন এরপর কিসরা ইরাক হীরা অঞ্চলের একজন আরবে জানা লোককে রাখলেন চিঠির বক্তব্য পারস্য ভাষায় তাকে অনুবাদ করে শোনানোর নির্দেশ দিলেন চিঠিতে লেখা ছিল পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি আল্লাহর পক্ষ থেকে সম্রাট কেস্টার প্রতি সালাম প্রতি যারা হিদায়তকে কবুল করে তার অনুসরণ করে চিঠির এতটুকু পরিমাণ শোনা মাত্রই বুকের মধ্যে রাগ ও ক্রুদের আগুন ধাও ধাউ করে জ্বলে উঠল তার চেহারা লাল হয়ে গেল করদানের রগগুলো ফুলে উঠল কেননা এতে প্রথমে রয়েছে প্রেরক মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম তারপর প্রাপক পারস্য সম্রাটের নাম আরবি জানা সেই দুবাসীর হাত থেকে তিনি চিঠিটা টেনে নিয়ে নিলেন এবং টুকরো টুকরো করে ছুঁড়ে ফেললেন চিঠির বিষয়বস্তু না জেনেই আর চিৎকার করে বলতে লাগলেন আমার অনুগত একজন দাস হয়ে আমার সঙ্গে এত বড় মেয়াদবি এরপর আবদুল্লাহ ইবনে হুজাফাকে তার মসজিষ্ থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন নির্দেশ মতো তাকে সেখান থেকে বের করে দেয়া হলো আবদুল্লাহ ইবনে হুজাফা আদি আল্লাহন পারস্য সম্রাট কৃষ্ণার রাজ দরবার থেকে বেরিয়ে এলেন তিনি জানতেন না আল্লাহ কি রেখেছেন তার ভাগ্যে তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে তিনি অবিলম্বে বলে উঠলেন আল্লাহর কসম আল্লাহর রসউল সাল্লাহ আলিয়াল্লামের চিঠি যথাস্থানে পৌঁছানোর গুরুদায়িত্ব পালনের পর আমি এই ব্যাপারে মোটেও চিন্তিত নই যে আমার কি হবে এ কথা বলেই তিনি চড়ে বসলেন নিজ বাহনের পিঠে এবং শুরু করলেন পথ চলা কৃষ্টার রাগ যখন থেমে গেল তিনি নির্দেশ দিলেন আবদুল্লাহকে তার সম্মুখে হাজির করা হোক কিন্তু পাওয়া গেল না তাকে সকলে মিলে খোঁজোখোঁজি করল কিন্তু তার কোনো সন্ধান কেউই বের করতে পারল না অবশেষে ঘোরসাওয়ার বাহিনী সম্রাটের নির্দেশে তাকে তন্নতন্ন করে খুঁজল আরব উপদ্বীপের সীমা পর্যন্ত বিস্তীর্ণ পথে সর্বশেষ তারা জানতে পারল তিনি আরও পূর্বে জাজিরাতুল আরবের সীমানায় প্রবেশ করেছেন আবদুল্লাহ ইবনে হুসাফা আসাহমি ফিরে এসে সাক্ষাৎ করলেন প্রিয় নবী সাল্ল্লা সঙ্গে তাকে কিসরার সঙ্গে সাক্ষাৎ ও রাজদরবারের সকল সংবাদ সবিস্তরে জানালেন বিশেষত কিসরা কর্তৃক তার পবিত্র চিঠি টুকরো টুকরো করে ফেলে দেওয়ার খবরও দিলেন প্রিয় নবী সাল্লিহ্লাম শুধু একটি বাক্য বললেন আল্লাহ তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিন পারস্য সম্রাট কিসরা ক্রুদ্ধ হয়ে রাজ্য ইয়েমেনের শাসক বাজানের কাছে লিখিত নির্দেশ জারি করলেন হিজাজ ভূমিতে আত্মপ্রকাশকারী নবতের দাবিদার লোকটির কাছে তোমার বাছাইকৃত দুজন শক্তিশালী সৈনিক পাঠাও তারা যেন লোকটিকে গ্রেফতার করে আমার কাছে হাজির করে বাজান নির্দেশ পেয়ে নিজের বাছাইকৃত সেরা দুজন সেনা সদস্য পাঠিয়ে দিলেন রসলের কাছে তাদের হাতে রসলের উদ্দেশ্যে লেখা একপত্রে হুকুম জারি করলেন হে মোহাম্মদ অবিলম্বে এদের সঙ্গে সম্রাট কেস্টার দরবারে গিয়ে সাক্ষাৎ করুন বাজান সৈনিকদের আরও একটি গোপন নির্দেশ দিলেন তারা যেন মোহাম্মদের খোঁজখবর ও তথ্য সংগ্রহ করে তাকে অবহিত করে সৈনিক দুজন অবিরাম সফর করে তাইফ পর্যন্ত পৌঁছে গেল সেখানে তারা দেখা পেল পুরাইশের একদল ব্যবসায়ীর তারা বণিক দলকে মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানালো তিনি এখন মক্কায় নয় মদিনায় আছেন বাণিজ্য কাফেলার একজন ইয়ামিনী এই দুই সৈনিকের উদ্দেশ্য জেনে ভীষণ আনন্দ নিয়ে মক্কায় ফিরে এলো পুরাইশের লোকদের অভিনন্দন জানিয়ে তারা বলতে লাগল আরে তোমরা এবার আনন্দ করো পারস্য সম্রাট কেসরা লেগে গেছে মোহাম্মদের পিছে আমাদের আর কোনো চিন্তা নেই তার সর্বনাশ দেখার অপেক্ষা করো ব্যবসায়ীদের কথা মতো ইয়েমেনি তাদের সফরের দিক পাল্টালো এবং মদিনার দিকে রওনা করল মদিনায় পৌঁছানোর পর রসোলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বাজানের চিঠি হস্তান্তর করে জানালো রাজাদিরাজ ক্রিসরা আমাদের বাদশাহ বাজানের উদ্দেশ্যে লিখিত ফরমান জারি করেছেন আপনাকে কৃষ্টা সম্মুখে হাজির করার জন্যে যেন তিনি লুক পাঠান সেই উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি আপনি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যান তাহলে আমরা কৃষ্ণার সঙ্গে কথা বলবো আপনার পক্ষে সুপারিশ করে আপনার শাস্তি কমিয়ে দিতে বলবো আর যদি আপনি আমাদের সঙ্গে যেতে অস্বীকার করেন তাহলে নিশ্চয় আপনি জানেন তিনি কে এবং তার ক্ষমতা কতখানি আপনাকে এবং আপনার কমকে ধ্বংস করতে তার বেশি কিছুর দরকার হবে না রাসল সাল্লাম শুনে মুচকি হাসি দিয়ে বললেন আজ তোমরা ফিরে যাও বিশ্রাম নিয়ে আগামীকাল এসো পরের দিন তারা প্রিয়নবী সাল্লি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল আপনি কি আমাদের সঙ্গে ক্রিস্টার দরবারে যেতে তৈরি হয়েছেন রসল্লাহ সাল্লিয়া সাল্লাম বললেন আর কখনোই তোমরা ক্রিস্টাকে দেখতে পাবে না আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন অমুক মাসের অমুক তারিখ রাতে তার পুত্র শিরাওয়াই কৃষ্ণাকে হত্যা করে পারস্যের ক্ষমতা দখল করেছে তাদের চোখে মুখে বিস্ময় ও ব্যাকুলতা ফুটে উঠল দৃষ্টিকে তীক্ষ্ণ করে তারা প্রিয়নবীর চেহারা পড়তে চেষ্টা করল এবং জিজ্ঞাসা করল আপনি কি জানেন আপনি কি বলছেন এই কথা কি আমরা বাজানকে লিখিত জানাবো তিনি জবাব দিলেন অবশ্যই লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও আমার দিন খুব শীঘ্রই পৌঁছে যাবে পারস্য সম্রাট ক্রিস্টার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত বাজান যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে দান করব সেই বিস্তৃত অঞ্চল যা তার অধীনে রয়েছে আর তাকেই বাদশা বানাবো তার কম ও জাতির জন্যে তারা রসল্লাহ সাল্লা সাল্লামের দরবার থেকে উঠে পড়ল সেখান থেকে বেরিয়ে অবিলম্বে ইয়েমেনে সফর করে বাজানের সঙ্গে সাক্ষাৎ করল তাকে সবিস্তরে নবীর সংবাদ শোনাল সব কিছু শুনে বাজান মন্তব্য করলেন মোহাম্মদ যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তিনি নিঃসন্দেহে একজন নবী আর যদি তার কথা মতো ঘটনাটি না ঘটে থাকে তাহলে তার ব্যাপারে আরও ভেবে সিদ্ধান্ত নেব এর একটু পরে বাজানের নিকট এসে গেল কিস্টার পুত্র চিরাওয়াইহের পুত্র তাতে সে লিখেছে আম্মাবাদ আমি পারস্য সম্রাট কৃষরাকে হত্যা করেছি শুধুমাত্র পারস্য জাতির তার অন্যায় অপরাধের শাস্তি বিধানের উদ্দেশ্যেই আমি এই কাজ করেছি কারণ তিনি পারস্য জাতির শরীফ ও সাম্রান্তদের হত্যা নারীদের বন্দি এবং সম্পদ লুণ্ঠন করার ব্যাপক ও বাধাহীন প্রচলন ঘটিয়েছিলেন যা হোক আমার এই পত্রপাঠ আমার প্রতি তোমার এলাকার জনগণের বাইয়াত তথা আনুগত্যের শপথ গ্রহণ করবে বাজান শিরাওয়াইহের পত্র পাঠ করে সঙ্গে সঙ্গে সেটাকে ছুঁড়ে ফেলে মারলেন এবং ইস্তাম গ্রহণের স্পষ্ট ঘোষণা দিলেন তার সঙ্গে ইয়েমেনে অবস্থানকারী পারস্যের সকলেই ইসলাম গ্রহণ করে নিল এ ছিল পারস্য সম্রাট কিসরার সঙ্গে আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমির সাক্ষাতের কাহিনী তাহলে রোম সম্রাট কায়সারের সঙ্গে তার সাক্ষাতের কাহিনী কেমন ছিল রোম সম্রাট কাইসারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল উমার ইবনুল খত্তাব রাজউল্লাহানহের শাসনামলে সেখানে তার সঙ্গে ঘটেছিল বিস্ময়কর ও মজার কাহিনী হিজড়ি উনিশতম বর্ষে হজরত উমর রাজিউল্লাহানহ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে একদল সেনা পাঠালেন যাদের মাঝে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা আসাহমি পদেলাহ হুয়েন হু রুম সম্রাট কাইসার মুসলিমদের বিভিন্ন সংবাদ ও বৈশিষ্ট্যের কথা পূর্বেই শুনেছিলেন তাদের খাটি ইমান মজবুত বিশ্বাস আর আল্লাহর পথে অকাতরে জীবনদানের কথাও তার কানে গিয়েছিল তাই তিনি নিজের লোকেদের বলে রেখেছিলেন তোমরা যদি কোনো মুসলিম সৈনিককে হাতে পাও তবে যে কোনো উপায়ে তাকে আমার নিকটে জীবিত হাজির করবে আল্লাহর ইচ্ছায় আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমি আল্লাহন হু রুম বাহিনীর হাতে বন্দি হলেন তারা বন্দিকে তাদের সম্রাটের নিকট হাজির করে বলল এই হল মোহাম্মদের অন্যতম শীর্ষ অনুসারী বন্দি হয়েছে আমাদের হাতে তাকে আপনার সামনে হাজির করলাম রুম সম্রাট দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলেন আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমির দিকে তাকে পরখ করলেন এবং একসময় বলে বসলেন আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি কি প্রস্তাব সেটি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও যদি তুমি প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেব এবং রাষ্ট্রীয় মর্যাদায় তোমায় ঘরে ফেরার ব্যবস্থা করে দেব যুদ্ধবন্দী আবদুল্লাহ ইবনে হুজাফা ঘৃণাবরে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করে দৃঢ়তার সঙ্গে বললেন হাই হাই এটা কি করে হয় এর চেয়ে মৃত্যুই আমার নিকট হাজার গুণ শ্রেষ্ঠ এরপর রুম সম্রাট বলে উঠলেন আমি নিশ্চিত তুমি একজন বিচক্ষণ মানুষ একটু ভেবে দেখো তুমি আমার প্রস্তাব মেনে নিলে তোমাকে আমার ক্ষমতায় অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করব করবো বন্দি মিষ্টি হাসি দিয়ে বললেন আল্লাহর কসম তুমি যদি আমাকে তোমার মালিকানাধীন সবটুকু এবং আরবের অধিকারভুক্ত সকল অঞ্চল ও সম্পদ দিয়ে দাও এই শর্তে যে আমি এক পরকের জন্যে দিনে মোহাম্মাদি ত্যাগ করব তবে শুনে রাখো আমি কৌশিনকালেও তা মানতে রাজি নই সম্রাট বললেন তাহলে তোমাকে হত্যা করব তোমরা যা খুঁজি তাই করো কিছুই আসে যায় না এবার সম্রাট তাকে শুলিমঞ্চে ওঠানোর নির্দেশ দিলেন তাকে সেখানে নেয়ার পর সম্রাট ভয় দেখানোর উদ্দেশ্যে জল্লাদকে স্থানীয় বাসায় নির্দেশ দিলেন তার হাতের কাছাকাছি তীর নিক্ষেপ করো সম্রাট নিজে তাকে খ্রিস্ট ধর্মের দাওয়া দিতে থাকলেন আর তিনি নির্ধিতায় প্রত্যাখ্যান করে চললেন সম্রাট পুনরায় জল্লাদকে নির্দেশ দিলেন তার পায়ের কাছাকাছি তীর ছুটতে আর যথারীতি আবদুল্লাহকে ইসলাম ত্যাগের জন্য উদ্ধুত করতে থাকলেন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানাতেই থাকলেন এবার সম্রাট তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বললেন তুলি মঞ্চ থেকে তাকে নামিয়ে আনো সম্রাটের নির্দেশে সেখানে হাজির করা হল বিশাল ড্যাগ তাতে তেল ঢেলে আগুনের উপর চড়িয়ে দেয়া হলো আগুনের উত্তাপে যখন তেল টকবক করতে থাকল তখন দুজন মুসলিম কয়েদিকে সেখানে এনে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হল সঙ্গে সঙ্গে তাদের শরীরের গুস্ত পুড়ে গলে পৃথক হয়ে গেল সারা দেহের চামড়া ও গুস্ত জ্বলে পুড়ে হাড্ডি উন্মুক্ত হয়ে পড়ল সম্রাট আবার আবদুল্লাহ ইবনে হুজাফার প্রতি মনোযোগ দিলেন আবারও তাকে খ্রিস্ট ধর্মের প্রতি আহ্বান জানালে তিনি পূর্বের চাইতে অধিক জোরালো ভাষায় অস্বীকৃতি জানান রোমান সম্রাট কায়সার যখন তার খ্রিস্ট ধর্ম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন তখন তাকেও সেই ডেকচিতে নিক্ষেপের নির্দেশ দিলেন তাকে নিয়ে যাওয়ার সময় তার দুচুখ অস্ত্র সজল দেখে লোকজন গিয়ে সম্রাটকে বলল তিনি কাঁদছেন সম্রাট ভাবলেন হয়তো মৃত্যুর ভয়ে ঘাবড়ে গেছে ফলে তিনি বললেন তাকে নিয়ে এসো সম্রাটের সামনে তাকে আনা হলে তিনি আবারও তাকে খ্রিস্ট গ্রহণ করতে বললে তিনি আগের মতোই অস্বীকার করলেন সম্রাট বললেন আরে হত বাগা যদি নাই মানবে তাহলে কাচ্ছ কেন তিনি বললেন কাচ্ছি তো এই দুঃখ যে আমার দেহে প্রাণ রয়েছে মাত্র একটি যা এখনই এই ফুটন্ত ড্যাগের মধ্যে ফেলে নিঃশেষ করে দেয়া হবে আহা আমার কাছে যদি দেহের পশমের মতো অগণিত প্রাণ থাকত আর সেসব প্রাণ যদি আল্লাহর জন্যে এইভাবেই এই ড্যাগের মধ্যে ফেলে দিয়ে বিসর্জন দিতে পারতাম নিজের সকল প্রস্তাব প্রত্যাখ্যান হয় চরম অপমানিত সম্রাট এবার একটু সহজ শর্ত দিয়ে বললেন তুমি কি পারবে আরবের রীতি হিসেবে আমার মাথায় চুমু দিয়ে শ্রদ্ধা জানাতে তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব আবদুল্লাহ বললেন চুমো দেব এক শর্তে সকল বন্দীকেও মুক্তি দিতে হবে সম্রাট রাজি হয়ে বললেন ঠিক আছে সকল মুসলিম বন্দীকে মুক্তি দেওয়া হবে আবদুল্লাহ বললেন আমি এই প্রস্তাব পেয়ে মনে মনে চিন্তা করলাম আল্লাহর এক দুশ্মনের মাথায় চুমো দেওয়ার বিনিময়ে যদি আমার এবং এতগুলো মুসলিম বন্দির মুক্তির ব্যবস্থা হয়ে যায় তাহলে ক্ষতি কি এই চিন্তা করে তিনি সম্রাটের নিকট এগিয়ে গেলেন এবং তার মাথায় চুমু দিলেন রুম সম্রাট কাইসার সকল মুসলিম বন্দিকে সহমত করে আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমীর নিকট সমর্পণের নির্দেশ দিলেন এইভাবে সকল বন্দির মুক্তি নিশ্চিত হল আবদুল্লাহ ইবনে হুজাফা আ সাহমী হলিফা উমার ইবন খত্তাব রাজিয়াল্লাহন সঙ্গে সাক্ষাৎ করলেন সবস্তরে সকল সংবাদ তার কাছে তুলে ধরলেন উমারে ফারুক রাজি আল্লাহন সবকিছু শুনে ভীষণ আনন্দিত হলেন মুক্তিপ্রাপ্ত বন্দীদের দেখে তিনি মন্তব্য করলেন প্রত্যেক মুসলিমের এখন উচিত হবে আবদুল্লাহ ইবনে হুজাফার মাথায় চুমু দেওয়া আমি নিজেই এ শুভকর্মের সূচনা করছি এ কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার মাথায় চুমু খেলেন আলহামদুলিল্লাহ এই পর্বটি আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ জাজাকাল্লাহ খায় আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন ধন্যবাদ জাজাকাল্লাহ হাইরান نسالك <applause> العفو